Happy birthday. Are you going to put in Eva? Oh, hi. Happy birthday to you. Movie that came out of Bulbo. Movie that Holly Legacy. Bulbo, I'm like, yeah. Bulbo, I'm like, wait, 2 months for it. Hey guys, welcome back to another vlog of my channel. So, today's vlog to rasta theke start korchi because ekhon ami jacche gym e. Please excuse my shampoo hair because ajke ami tel diyechi chule ar barite giye shampoo korbo because chul puro puri ekdom fan e shokanor moto shomoy paini ar puro chul nashi kome berate parbo na. To almost ami bus er rastar kache eshei gechi ei matro bus dhorbo then okhan theke amar bora amake pick up kore niye jay. Now I honestly don't know ajke tomader ki dekhabo amar kono plan o nei. জিম করার পর মুখের অবস্থা হয়ে গেছে এরকম এখন আমরা এসেছি টাইলস দেখতে আমাদের দোতলার জন্য যে নতুন টাইলস বসাবো সেই টাইলস দেখতে এখন আমরা এসেছি এটা বাবুঘাটেরই একটা জায়গাতে অনেক দেখার পর এই উডেন টাইলসটা আমরা ফাইনালাইজ করেছি দিস ইজ ফ্রম কাজেরিয়া টাইলস যেটা বাগুইহাটিতে আছে আর বাকি ডিটেইলস তোমরা আমাদের হোম ট্যুর পার্ট 2 তেই দেখতে পারবে যেটা এই টাইলসগুলো বসানোর পরেই একমাত্র দিতে পারবো সো এখানে আমাদের টাইলসটা ফাইনালাইজ হলো দেন আমরা বাইরে বেরিয়ে ক্রিমস থেকে দুটো প্যাটিস খেয়েছিলাম বাড়ি এসে এইমাত্র স্নান করে বসলাম আর আজকে আমি ডাবল কন্ডিশনিং করেছি সো চুলটা খুব সফট লাগছে ধরতে বাই দ্য ওয়ে প্লিজ এক্সকিউজ দ্যাট একটুখানি গ্রস লাগছে জানি দেখতে বাট আমি ভুলে গেছিলাম যে আমাকে ভিডিওটা করতে হবে আমি তার আগে এখানে ওষুধ লাগিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি এটা এডিটপ আমি লাগিয়েছি এখানে একটা পিম্পল হয়েছে তার জন্য আজকে আমি এই বইটা অর্ডার করেছিলাম কাল অর্ডার করেছিলাম আর যেহেতু অ্যামাজন প্রাইমে জানো একদিনে ডেলিভারি হয়ে যায় তো এই বইটা তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছি সো বইটা হচ্ছে এটা এই বইটা আমি অনেকের কাছ থেকে শুনেছিলাম ইট ইজ গুড আর বইটা খুব পাতলাও তার ফলে আমার তাড়াতাড়ি পড়তেও খুব সুবিধা হবে আমি এখন একটু ইন্টারেস্টিং আর ছোট বইয়ের উপর ফোকাস করছি আমার রিডিং হ্যাবিটটাকে আরও স্ট্রং করার জন্য এটা খুলছে না এখনও অবধি তো বইটা হচ্ছে এটা এটা হচ্ছে গিয়ে দ্য ব্লু আমব্রেলা বাই রাস্কিন বন্ড সো তোমরা যদি এই বইটা কেউ পড়ে থাকো প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো বইটা কেমন হবে আই এম ভেরি এক্সাইটেড বিকজ দেখো বইটা ছোট প্লাস এটা একটা ফ্রিকশনাল স্টোরি তো আমার মনে হয় আমার ভালো লাগতে চলেছে বাড়িতে এসে আই ওয়াজ জাস্ট পাস্ট আউট তো আমাদের মুভি দেখতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিল সো আমার বরের জন্য খুব রেগে আছে অ্যান্ড আই লাভ লাভ দ্য রোডস অফ নিউ টাউন এই জিনিসপত্রগুলো এই আর্টগুলো আমার খুব ভাল লাগে এই ধরনের অ্যাবস্ট্রাক্ট আর্টগুলো দেন আমরা নিউ টাউনের রাস্তা অ্যাডমায়ার করতে করতে দেন এখানে দেখো কত ফ্লাওয়ার্স আই লাভ 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 ফ্লাওয়ার্স দেন আমরা অনেক কথা বলছিলাম দেন নিউ টাউনের রাস্তা এক্সপ্লোর করছিলাম দেখছিলাম এটা কি ওটা কি আর অ্যাজ ইউজুয়াল এই বিশ্ব বাংলা গেটের সামনে দিয়ে যাবো বাই দ্য ওয়ে আমরা যেখানে আছি সেটা হচ্ছে কি অ্যাক্সেস মলের বায়োস্কোপ তো বিশ্ব বাংলা গেটের সামনে দিয়ে আমরা গেছিলাম আমাদের ইচ্ছে আছে এই যে হ্যাঙ্গিং হোটেলটা আছে এখানে খাওয়ার তো ওখানে গিয়ে আমার বরের খুব খিদে পেয়ে গেছিলো অ্যাজ ইউজুয়াল সো ও এরকম রোডের সাইড থেকেই মোমো অর্ডার করেছে স্টিমড মোমো বাট দ্য মোমো ওয়াজ ভেরি ভেরি ব্যাড তোমরা কখনো প্লিজ ওই অ্যাক্সেস মলের সামনে থেকে মোমো খেও না খুব বাজে এক্সপিরিয়েন্স আমাদের খুব ঝাল ছিল দেন আমরা বায়োস্কোপে পৌঁছে গেছি আমাদের চেকিং করার পর চেকিং হওয়ার পর আমার বর এখানে টিকিট কাটছে যেরকম তোমরা দেখতে পাচ্ছ টিকিটের দাম খুবই রিজনেবল ছিল বাই দ্য ওয়ে এখানেও কিন্তু আমরা লেট হয়ে গেছিলাম যেরকম দেখতে পাচ্ছ তোমরা হি ইজ রানিং আমিও পেছন পেছন দৌড়াচ্ছিলাম বিকজ আমরা অনেকটা লেট হয়ে গেছিলাম মুভিটা 5-10 মিনিট হয়েছিল স্টার্ট হয়ে গেছিল বাট গিয়ে দেখি হলে কোনো লোকই নেই তো আমরা মাত্র কয়েকজন ছিলাম মুভিটা দেখছিলাম তাও আমার মাথার উপর দিয়ে সবকিছু বেরোচ্ছিল বিকজ ট্রাস্ট মি ওই সাধারণ লোকজন আমরা ওইসব রকেটরি ব্যাপারে হয়তো বুঝবো না মুভিটা ভালোই লেগেছে প্রথম আমরা গিয়ে একদম প্রথমে আমরা একটু 5-10 মিনিট পরে পৌঁছেছিলাম টেকনিক্যাল ছিল ব্যাপারটা তো সেটা মাথার উপর দিয়ে যাচ্ছিল মাঝে মাঝে কিন্তু তারপরে কিছুক্ষণ পরে যখন মানে রিয়েল লাইফ মানে লাইফের ব্যাপার স্যাপারগুলো এলো নাম্বি নিয়ে ব্যাপার স্যাপারগুলো এলো ও যা সহ্য করেছে সেখান থেকে আস্তে আস্তে ব্যাপারটা কানেক্ট করতে শুরু করলাম সো আমরা অ্যাক্সেস মলে যখন গেছিলাম দেন উই থট একটুখানি লাইফস্টাইল হোম সেন্টার থেকে ঘুরে আসা যাক বিকজ অনেস্টলি কিছু কিনতে তো পারবো না এখন বাট একটা আইডিয়া পাওয়া যাবে তো আমরা ওখানে গেছিলাম ওখানে গিয়ে আমরা প্রচুর জিনিস দেখেছি বাট
অনেস্টলি বলতে গেলে এটা আমাদের কাছে খুবই দাম বেশি লেগেছে। আমার বর তো বলছে যে আমি এখান থেকে কিছুই কিনবো না, বাট দ্য ফার্নিচার এভরিথিং ওয়াজ ভেরি ভেরি অ্যাস্থেটিক, খুব ভালো কোয়ালিটিরও ছিল। এই ডাইনিং সেটটা আমার খুব পছন্দ ছিল, আর এই সোফা সেটটা আমার বরের পছন্দ ছিল, বাট আমার অতটা ভালো লাগেনি। কালারটা আমার ঠিক ভালো লাগছে না, আমার একটুখানি পপ আপ কালার ভালো লাগে। দেন এই বেডের সেটটাও আমরা দেখছিলাম। বাই দ্য ওয়ে, আমরা যে আলমারিটা কিনবো সেটাতে যেন একটা মিরর থাকে, দিস ইজ মাই কুইক ওটিডি। তো আমি এরকম একটা বেসিক টপ পরেছিলাম, এটা টাজিও হলে দেখিয়েছি, অ্যান্ড আমার এই ব্যাগি জিন্সটা পরেছিলাম, অ্যান্ড এই বেডটাও আমার বেশ ভালো লেগেছে। এই দোলনাটা, ও মাই গড, আই লাভ 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 দিস কাইন্ড অফ ঝুলা, বিকজ আমি চেয়েছিলাম আমার ঘরে একটা হোক, দিস ইজ আওয়ার কুইক ওটিডি। দেন আমরা আমাদের ঘরের জন্য আরও কিছু জিনিস এক্সপ্লোর করলাম, দেখলাম, আর আমাদের মেন এখন যেটা লাগবে সেটা হচ্ছে কি, একটা বেড অ্যান্ড একটা আলমারি। তো সেগুলোই আমরা একটুখানি চেক করছিলাম, দেখছিলাম, এভরিথিং ওয়াজ ফাইন, বাট একটু আমাদের এক্সপেন্সিভ লেগেছে। দেন এরকম টাইপের কভারটাও বেশ অ্যাস্থেটিক লাগছিলো, কিউট লাগছিলো, প্লান্টসগুলো বেশি ভালো লাগছিলো। এখানে আমি সেটা আইডিয়া দেওয়া ছিল কীভাবে তুমি ঘর সাজাতে পারবে, কোন থিমটা, কোন কালারটা, দেন কোন ফার্নিচারগুলো ভালো লাগবে, এই জিনিসগুলো আইডিয়া নেওয়ার জন্য কিন্তু তোমরা হোম সেন্টারে চেক আউট করতে পারো। সো তারপর আমরা ওখান থেকে কিছুক্ষণ পরই বেরিয়ে গেছি, বিকজ অনেস্টলি কিছু কেনারও ছিল না, আর আমাদের দামও একটু বেশি লেগেছিল, পরে একদিন আসা যাবে আবার। দেন আমরা খেতে গেছিলাম গুপ্তা ভেজে, যেটা চিনার পার্কে আছে। সো যেহেতু আমার বরের ভেজ ছিল সেদিন, তো আমরা ভেজি খেয়েছি, তো আমার বরের ভেজ থাকলে আমিও সেদিন ভেজি খেয়ে নিই। তো আমরা মেনু চেক করছিলাম যে কি অর্ডার করা যায় না করা যায়। দেন লাস্টলি আমরা যেটা অর্ডার করেছি সেটা অনেক ভেবে চিনতে ভাবলাম যে কি অর্ডার করা যায়। আমার তো খুব বেবিকর্ন, চিলি বেবিকর্ন খাওয়ার ইচ্ছে ছিল, তোমাদের ভালো লাগে নাকি ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো, চিলি বেবিকর্ন আমার খুব ভালো লাগে। দেন আমরা ফাইনালাইজ করেছি দুটো রাইস, একটা ডাল তারকা টাইপের, অ্যান্ড একটা ভেজ ঝাল ফ্রেজি বা কিছু একটা বলে, মিস প্রনাউন্স করতে পারি, আমি ফার্স্ট খাচ্ছি। ডাল ফ্রাইটা আগেও ট্রাই করেছিলাম। গুপ্তা ভেজের খাবার কিন্তু আমার বেশ ভালো লাগে, বাট আজকের খাবারটা আমার কেন জানি না খুব স্পাইসি লেগেছে, আর একটুখানি স্বাদের একটু ব্যালেন্সও কম ছিল। তো আমার বর এখানে আমাকে খাবার সার্ভ করছে, আমিও পরে তরকারিগুলো আমিও সার্ভ করেছিলাম। তো তারপর আমরা খেয়ে দিয়ে মোটামুটি আমাদের দেড় ঘন্টা লেগে গেছিলো, দেড় দু ঘন্টা, দেন বেরিয়েছিলাম। আমাদের এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন আমরা যাচ্ছি বাড়িতে, আর আমরা দুজনেই খুব ওভারইটিং করে ফেলেছি, বিকজ অনেকদিন পর আমরা ভাত খেয়েছি এতটা করে, আর অ্যাজ ইউজুয়াল আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে, আর ওরও পেটে ব্যথা স্টার্ট হয়ে গেছে। ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং? অনেকদিন পরে খাচ্ছি, আজকে অনেক ক্যালোরি খেয়ে নিয়েছি, কালকে জিমে গিয়ে ক্যালোরিটা বার্ন করতে হবে, নাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি এটুকুনি বলতে চাই, মানে আমি বোঝাতে চাইছি যে আমি খুব জিম কনসিয়াস, মানে হেলথ কনসিয়াস ছেলে। এখন আমি ওর সারপ্রাইজ কেক কিনতে যাচ্ছি ওকে নিয়েই, ঠিক আছে, আর আমি কিছু করতে পারলাম না। হ্যাঁ, এখন ওকে নিয়ে কেক কিনতে যাবো, সেই কেকটাই ওকে কাটাবো। আমরা যখন এরকম কেকের সন্ধানে বেরিয়েছিলাম তখন মোটামুটি বারোটা বাজতে যায়, তো ম্যাক্সিমাম দোকান বন্ধ ছিল। ফর্চুনেটলি আমরা ক্রিমস খোলা পেয়ে গেছিলাম, তো আমরা এই কেকটা অর্ডার করেছিলাম, চকলেট ক্যাপুচিনো টাইপের একটা কেক ছিল। উইথ দিস আই অলসো হ্যাড দিস ওরিও আইসক্রিম, দিস কল্ড অ্যাডাল্টহুড। আমি নিজের বার্থডে তোর জন্য নিজেই করছি, কেকও কিনে এনেছি, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল হি ইজ বিজি উইথ হিজ ফোন, অ্যান্ড আমার ভাইও বিজি উইথ হিজ ফোন। দিস ইজ দ্য রিয়েলিটি অফ মাই বার্থডে। কি করেছো? হেলমেট? দিস ইজ মাই বার্থডে কেক। গুনগুন ঘুমিয়ে পড়েছে? গুনগুন ঘুমিয়ে পড়েছে? গুনগুন আচ্ছা, অনেক কষ্ট করে এই কেকটা পাওয়া গেল। প্রথমে তো আমি ভন্ন হয়ে ঘুরছিলাম, কেক খুঁজে পাচ্ছিলাম না, ওকে নিয়ে তো কেক কিনতে গেছিলাম আমি, মানে আমার আমার কি অবস্থা খারাপ, সত্যি তুমি কিছু মনে করছো না? তাদের জন্য আমি তোমাকে নিয়ে কেক কিনতে গেলাম, এটা কিন্তু আমি ঠিক কাজ করিনি। ইট ওয়াজ এক্সপেক্টেড।
এই আমি তোমার সাথেই ছিলাম বলো, জেনারেলি বয়ফ্রেন্ডরা বা বড়রা কি করে অন্যের সাথে বিজি থাকে, অ্যাকচুয়ালি ও আমার প্রি বার্থডে সেলিব্রেট করে নিয়েছে। হ্যাঁ ও তো থাকে না ইয়ের সাথে, তো তারা পুরো কাজটা ওই সময়টা করে নেয়। আমি তো সুযোগ পেলাম না, তোমার সাথে তো আমি চিপকে ছিলাম। তো ঠিক আছে, আলাদা ব্যাপার, সেটা কিছু বলার নেই। তো আমরা একটা বড় দোকানে যাচ্ছিলাম, তারপর দেখলাম যে ক্রিমস খোলা আছে, যে ক্রিমস খোলা আছে দেখলাম, তখন ম্যাডাম বললো যে এখান থেকে কেকটা নিয়ে নাও আমার বার্থডে, ঠিক আছে? তারপর আবার ওই না, আমি বললাম আমি পছন্দ করলাম, আমি আমি বললাম সব কিছু ওই বলে বলে আমি করালো। তারপর বললো যে আমার জন্য একটা ক্যাব কেনো, আমি বলিনি।